বাংলাদেশ ক্রিকেট দলের বামহাতি স্পিনার আরাফাত সানি তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা আরও একটি মামলা দায়ের করেছেন। সোমবার ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলামের আদালতে যৌতুক আইনে মামলা করেন তিনি। আদালত নাসরিনের অভিযোগ আমলে নিয়ে সানির বিরুদ্ধে সমন জারি করেন। আগামী 5 এপ্রিল তাকে আদালতে উপস্থিতির নির্দেশ দেন আদালত। আদালত থেকে গতকাল কেরানীগঞ্জ কারাগারে পাঠানো হয় সানিকে। এর আগে নাসরিনের দায়ের করা তথ্য প্রযুক্তি আইনের মামলায় রোববার ভোরে সানির নিজ বাড়ি সাপার আমিনবাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ, পরে তাকে আদালতে প্রেরণ করা হয়। তবে আরাফাত সানির নারী কেলেঙ্কারি নিয়ে বাংলাদেশ মিডিয়ার পাশাপাশি ভারতীয় পত্রিকাগুলো গুরুত্ব দিয়ে লিখেছে। ভারতীয় শীর্ষ পত্রিকা জি নিউজ জানিয়েছে, বান্ধবীর সেন্সিটিভ ছবি আপলোড করার অভিযোগে বাংলাদেশ পুলিশের হাতে গ্রেফতার হলেন সেদেশের জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আরাফাত সানি। 2 সপ্তাহ আগে সানি দীর্ঘদিনের বান্ধবীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে ঢাকা সংলগ্ন আমিনবাজার এলাকায় এই বছর 30-এর বাঁহাতি স্লো বোলারের বাড়ি তল্লাশি করে পুলিশ। স্থানীয় পুলিশ প্রধান জামরুদ্দিন মীর একথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে তার ও আরাফাত সানির বেশ কিছু ব্যক্তিগত ছবি একটি নকল ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে তাতে আপলোড করেছেন সানি। মহিলার মতে ছবিগুলো আপত্তিজনক এবং মানহানিকর, আর এই অভিযোগের প্রেক্ষিতে ওই ক্রিকেটারকে গ্রেফতার করা হয় এবং আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়। দোষী সাব্যস্ত হলে সানি 14 বছরের জেল বা 10 মিলিয়ন টাকা জরিমানা হতে পারে। গোটা ঘটনাটিকে ব্যক্তিগত বিষয় বলে এখনই এ বিষয়ে কোনো মন্তব্য না করে পরিস্থিতির উপর নজর রাখতে চেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিফ এক্সিকিউটিভ নিজামুদ্দিন চৌধুরী। উল্লেখ্য, আরাফাত সানি মোট 16টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছেন এবং 24টি উইকেট নিয়েছেন, পাশাপাশি 10টি টি টোয়েন্টি খেলে 12টি উইকেট পেয়েছেন। কিন্তু শুধু ব্যক্তিগত জীবনেই নয়, আরাফাত সানি ক্রিকেট ক্যারিয়ারেও বিতর্কের ছাপ রেখেছেন। 2016 সালে ICC ওয়ার্ল্ড টি টোয়েন্টিতে ইলিগাল বোলিং অ্যাকশনের জন্য সাসপেন্ড করা হয়েছিল তাকে। তখন থেকে তিনি দেশের ফার্স্ট ক্লাস ডোমেস্টিক ক্রিকেটে ঢাকা মেট্রোপলিসের হয়ে খেলছেন। প্রসঙ্গত, সাম্প্রতিককালে সানি হলেন তৃতীয় ক্রিকেটার যাকে গ্রেফতার হতে হলো। এর আগে রুবেল হোসেন এবং শাহাদাত হোসেনকেও গ্রেফতার করা হয়েছে। বিশ্বের আরও রকমারি খবর জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।